বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, মাশাআল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আমার যে প্রফেশনটা, এটা হচ্ছে আমরা বিয়েশাদির একটা মাধ্যম। আমাদের কাছে আপনারা 100% সততা নিয়ে বায়োডাটার ছবি দিবেন, আমরাও 100% সততা নিয়েই আমরা কাজ করব। আপনাদের যাদেরই বিবাহ যোগ্য ছেলে মেয়ে আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261, এই নাম্বার। আরেকটা নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ, 01783544124। আসলে এই মুহূর্তে বেশ কিছু পাত্রপাত্রী আমাদের কাছে আসছে। এই মাত্র এক ভাই ফোন করেছে, তার এক বন্ধুকে বিয়ে করাইছি। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমরা তো দিন রাত পরিশ্রম করি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, আপনাদের জন্য ভালো চিন্তা করাটাই হচ্ছে আমাদের কাজ। তাই এই প্রফেশনটাকে আমি মনে করি, যারা যে এই প্রফেশনটাতে আছে অবশ্যই সততা নিয়ে কাজ করতে হবে। সত্যের পথে থাকলে আল্লাহ ভালো রাখবে, এটাই মনে রাখতে হবে। কাউকে ঠকিয়ে কারোর সাথে আপনাকে আমি মেম্বার বানালাম, অথচ আমি আপনাকে কোনো কাজই করলাম না, আপনাকে কোনো একটা সম্মানই দিলাম না, তখন এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু আমি তো মনে করি এই প্রফেশনে সততার মাঝে কাজ করলে, আপনার কাজ হোক বা না হোক, আমাদের আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, চেষ্টা করে যেতে হবে। এবং এই প্রফেশনটা এমন একটা প্রফেশন যেটা হাদিসে লেখা আছে, আল্লাহ সবচেয়ে খুশি হয় দুইজন মানুষকে একত্রিত করে বিয়ে দিলে। তো আর এটা একটা হজের সমান সওয়াব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার এই পবিত্র কাজগুলি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আমি সবসময় মনে করি যে আল্লাহ ততক্ষণে আপনি সুস্থ রাখবেন, ভালো রাখবেন, যতক্ষণ আমি এবাদত বন্দিগে মানুষের কল্যাণ করতে পারি। সুস্থতার চেয়ে বড় জিনিস আর কোনো কিছু নাই। আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলেন, আপনার কোটি কোটি টাকা কোনো কাজে আসবে না। আপনি নিজে এবাদত বন্দিগে করতে পারবেন না, আপনি মানুষকে দান সদকা করতে পারবেন না, আপনি সেটাই কষ্ট হবে। তো যাক, আসলে কষ্ট থাকবেই, মানুষের ভিতরে কষ্টটা যাতে। আমি সবসময় মনে করি যে এই প্রফেশনে এখন খুব পবিত্রভাবে কাজ করতে হবে। যেমন দেশ সেবা যারা করবে, যাদের উপরে আল্লাহ তাদেরকে ক্ষমতা দান করবে, তারা অবশ্যই, আমরা নারীরা যদি ওই নারীরা অবশ্যই পর্দার সাথেই দেশ সেবা। কিন্তু একটা মায়া মমতার কাজ এবং এটা আল্লাহর তরফ থেকে আসে, এটা কিন্তু সবচেয়ে মনে রাখতে হবে। আমরা যদি দেশ সেবায় যারা যাবে, আমি আশা রাখি যদি নারীরা আমরা হই, অবশ্যই আমরা সবসময় অজুরত থাকবো, আমরা পর্দার সহিত থাকবো, আমাদের আল্লাহর একটা কথা বলতে থাকা, কখন সারাক্ষণে আমার আল্লাহর কথা বলতে হবে, আল্লাহর নামটা উচ্চারণ করতে হবে, আমার উজু অবশ্যই থাকতে হবে, এই মেন্টালিটি নিয়ে করতে হবে। দেশ সেবা কিন্তু আল্লাহর তরফ থেকে আসে, তাই প্রত্যেকটা সময় সবসময় দোয়া করতে হবে আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই ক্ষমতা দান করেন, যার দ্বারা মানুষের জন্য কল্যাণ হবে। তো এই ছোট্ট একটা প্রফেশন দিয়ে আমি বুঝি যে আপনারা এটা কখনো, এই প্রফেশনটা এমন একটা প্রফেশন, একটা পবিত্র প্রফেশন, এই প্রফেশনটাকে অবশ্যই আপনাদের উচিত এটাকে মূল্যায়ন করা। এবং যারা আমরা এই কাজগুলি করব, অবশ্যই সততার সাথে দিতে হবে, যেটা ভালো আপনার সন্তানের জন্য সেটা আপনার জন্য ভালো হবে। আমি এটা নিয়েই আমি মাথায় রেখে কাজ করি। আজকাল তো কত ধরনের কিছু আছে দেখেন, একটা মানুষের এমন একটা প্রফেশনে আছে যে সারাক্ষণ আপনাদের জন্য ভালোটাই চিন্তা করি, সারাক্ষণ আপনাদের জন্য দোয়াই করতে থাকি। একটা ফোন আসছে না, ড্রাইভার মনে হয়। হ্যালো, কোথায় আছো তুমি? হ্যাঁ, আমি ফোন দিলে গাড়ি নিয়ে আসো, বাইরে যাব। তো আমার কথা হলো সবসময় সততার সহিত চলতে হবে। মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করা যাবে না। অনেকেই আছে যে মেয়ে পক্ষরা, ও মেয়েদের, এখন মেয়েদের চাহিদাটা অতিরিক্ত,
আমি কেন বলবো, এখন আর কোনো মেয়ে চিন্তা করে না যে আমি আস্তে আস্তে বড় হব। এখন বিয়ে মানে কি সে গাড়ি বাড়ি অজস্র টাকা অর্থ সম্পদের মালিক হবে, এই চিন্তা নিয়ে মানুষের বিয়ে করতে আসে। কিন্তু এখনকার মানুষের মধ্যে মায়াটা চলে গেছে টাকা পয়সার মধ্যে, বিশেষ করে আমি দেখলাম যে আমরা মেয়েরা মেয়েদের ভিতরে। তো একটু সামঞ্জস্য রাখতে হবে, অবশ্যই অর্থ বিত্তর প্রয়োজন আছে, বাট অতিরিক্ত যখন চাহিদা হয়ে যায় তখনই কিন্তু বিয়েগুলি দেরি হয়ে যায়। হ্যাঁ, আমি এমক ছেলে ছাড়া করবো না, অমুক ছেলে, আল্লাহ তো আপনাকে লিখে রাখতে হবে, ওই ছেলেটা আপনি যে পাবেন আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ সব কিছু দিবে, আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনাকে রহমত বরকত দিয়ে দিবে। এটা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আর আমাদের কাছে আসতেন একদিনই আপনারা সব পাবেন, এই চিন্তা নিয়ে কখনো আসবেন না। আপনাদের মাথায় থাকতে হবে ওনার ওইখানে যাব, আমাদের ছোট্ট একটা ফি দিতে হবে ওনাদের এই এই মানে আমাদের তো সোনা মানে এত জন আমরা মিলে কাজ করি, ধরেন আমাদের 50-60 জন মিলে কাজ করি, তাদের একটা খরচের ব্যাপার থাকে, এটা দিতে গেলেই আপনাদের এই কথাটা বললেই আপনারা আসলে বিবেকহীন হয়ে যান। কেন আমি বুঝলাম না, এই যে একটা চিন্তা করা আপনাদের নিয়ে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ বায়োডাটা নিয়ে সারাক্ষণ আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এখানে যাওয়া সেখানে যাওয়া, এই যে এতগুলি কাজ করে কার জন্য আজকাল কে করবে বলেন? নিজের এখন নিজের সন্তানও কিন্তু মায়ের পরিবারের প্রতি এত দায়িত্ব পালন করে না, বাস্তব প্রমাণ। এই মুহূর্তে আসলে একটু আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে আছে, আমাদের কাছে অসংখ্য ভালো ভালো মেয়ে আছে যারা কিনা একটা ভালো ছেলে চায়, হয়তো তাদের কোনো অ্যাফেয়ার নাই কোনো কিছু নাই, তারাই কিন্তু চায়। তো আমি একটু অনুরোধ করছি, আমি কয়েকটা মেয়ের কথা বলছি অবিবাহিত এক্সক্লুসিভ, হয়তো তাদের কাজগুলি করলে হয়তো আমি আজমির শরীফ যেতে পারবো, আমার তো আর জীবনে কোনো সঞ্চয় নাই, আমি আল্লাহর ঘরে যেতে চাচ্ছি, সেটা হয়তো পূরণ হবে। এটাই এখন কয়েকদিন ধরে আমার মনটা পড়ে আছে, আমি জানি না আল্লাহ আমার রিজিক রাখবে কিনা। মেয়েটার বর্ণনা দিচ্ছি আমি একটু শুনে, মেয়ে হচ্ছে এসএসসি বিকাউনাসা বিএ ইংলিশ নর্থ সাউথে, ডেট অফ বার্থ হচ্ছে 97, হাইট 5'6", বসুন্ধারাতে বাসা, দেশে বাড়ি মুন্সিগঞ্জ। মেয়ে অপূর্ব সুন্দরী, এক কথায় আমার ভাইরা তো শুধু সুন্দরী সুন্দরী খুঁজে, অপূর্ব সুন্দরী এবং বাবা বিজনেসম্যান, ওরা একটাই চাহিদা মেয়েটা, ওরা ও একটু আর্মি অফিসার ছেলে যাচ্ছে বা যে কোনো বিসিএস মেয়ে স্টেটও হতে পারে। অবশ্যই মাত্র এক ভাই ফোন করছে তার ফ্রেন্ডের জন্য, সেই ফ্রেন্ড তার সাথে দেখা হয়েছে, ওই যে বলে না আল্লাহর কীরকম, সেই ফ্রেন্ড আবার পুলিশের এসপি এবং এখন তার বন্ধু একটা এসপি, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা অনেক ভদ্র ছেলে, ওর বয়স হয়ে গেছে 30, 5'8" লম্বা বলল, তার জন্য একটা মেয়ে চাচ্ছে। তো আমি এখন হঠাৎ করে এই মেয়েটার বর্ণনা দিলাম, এটাও পাঠাবো ওর জন্য। আরেকটা বোন ওদের শরীরপুরে বাড়ি, ওদের বাসা হচ্ছে আপনার মাদারীপুরে, আর মেয়ের ডেট অফ বার্থটা হচ্ছে 94 95 95, হাইট 5'5", পাতলা স্লিম, বিবাহিত, ওদের এখানে বাড়িটারি আছে, মধ্যবিত্ত পরিবার মধ্যে সব অ্যাভারেজ, ওরা একটা বাইরের ছেলে যাচ্ছে বাইরের। আরেকটা বোন ও রাজশাহীতে বাড়ি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, একটা জব করতেছে, 99 ডেট অফ বার্থ, 5'6", বেশ কয়েকটা লম্বা মেয়ে আসছে ভালো ভালো, ওর জন্য একটা ভালো একটা ছেলে যাচ্ছে, ওরা বাইরে চলে যাবে, বেশিরভাগ ইঞ্জিনিয়ার মেয়েরা বাইরেই চলে যাচ্ছে। আরেকটা ভাই, ওনারা মেয়েও বিবিএ কমপ্লিট করছে, নর্থ সাউথ থেকে বিবিএ কমপ্লিট করে এমবিএ করবে, এলেভেল ও লেভেল করাবে, আবার শিল্পপতি, ওর ডেট অফ বার্থ 2002, 5'7", লম্বা, দেখতে অপূর্ব সুন্দর। ওরাও ফার্স্ট চয়েস বলছে যে আপু যদি আর্মি অফিসার হয় এক, তারপর সেকেন্ড যা হয়। তো মোটামুটি বেশ কিছু মেয়েই আসছে, আমি অনেক সুন্দর সুন্দর মেয়েগুলি, আমি আসলে কোনটা রেখে কোনটা বলবো সেটাই আমি দেখতেছি। আর এছাড়াও আমাদের কাছে বেশ কিছু ডাক্তার মেয়ে আসছে, যে ডাক্তার মেয়েরা কিনা আপনার ভালো বাইরের ছেলে খুঁজছে, যদি আমাদের মধ্যে কেউ থাকে বাইরের ভাইরা আপনারা একটু যোগাযোগ করেন, অনেকগুলি ভালো ভালো মেয়ে আসছে। আমি তো আর অনেকে আছে সাংসারিক মেয়ে চাই, সাংসারিক মেয়েও কতগুলি আসছে, গুলশানে বাসা, ও মাস্টার্স করা এমবিএ করা ব্যাংকে জব করে, কিন্তু বলছে যে যদি ছেলে পক্ষ চায় চাকরি করবো নাহলে করবো না। আমি এটার কথাবার্তা ভালো লাগলো যে হাজব্যান্ড যেভাবে চালায় সেভাবে চালাবো, তো ভালোই লাগলো কথাবার্তা।
আর আরেকটা বোন একটা মাজার সাহেবের মেয়ে, মেয়ে ডেট অফ বার্থ 97, হাইট 5'3", দিনাজপুরে বাড়ি। মেয়ে হচ্ছে এম এ ইংলিশে, অনেকগুলি মেয়ে পেলাম ইংলিশে এম এ করছে, দেখতে খুব সুন্দর, ঘোরা কিন্তু ফার্স্ট চয়েস আর্মি অফিসার চাইছে। তো আমাদের কাছে এখন একই 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 চাওয়া পাওয়া, একই সব কিছু। তো যাক, আমার আর্মি অফিসার আসলে অনেক ভালো পাত্র, এটা বাংলাদেশের সবাই জানে যে তাদের মানবিকতা বলেন, তাদের মায়া, তাদের শৃঙ্খলা, তাদের যে মানুষের প্রতি আন্তরিকতা, এটা মানে বলে বোঝা যাবে না। সেজন্য যদি আর্মি অফিসার অনেক পাত্র ভাইরা আছে, আপনারা যদি মনে করেন যে ভালো একটা মেয়ে চান, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের গার্জিয়ানরা হোক বা নিজেরাও যদি দেখে থাকেন, আপনারা ফোন করে, ইনশাল্লাহ আপনাদের সেবা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমি সকলের দোয়া চাই যাতে সুন্দরভাবে এই অফিসটা মেনটেন করে ভালো কাজ করে যেতে পারি, এবাদত বন্দেগীর মতো। এটা যাতে পবিত্র একটা দায়িত্ব, এই পবিত্র দায়িত্বটা যাতে আমরা সবাই মিলে ভালোভাবে পালন করি, তাহলে কিন্তু আপনি সমাজে এরকম একটা প্রতিষ্ঠান আরও খোলেন। যদি আপনি সততার সহিত মানুষের কল্যাণে কাজ করতে চান, তাহলে আপনি এই সামাজিক কি সামাজিক, আমরা একে অন্যের প্রতি সামাজিক দায়বদ্ধ আছি। আমিও বাংলাদেশের একজন নাগরিক, আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে সমাজের প্রতি। কোনো কিছু যদি ভুল হয় সেটা বলা, যদি কোনো কিছু খারাপ হয় সেটা বলা, ভালোটা ছড়িয়ে দেওয়া, ঠিক তদ্রুপ আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা ভালো কিছু প্রচার করি, দেখবেন ইনশাল্লাহ সবাই ভালোই থাকবে। আর আমি আমার অভিজ্ঞতা থেকে আমি একটা কথাই বলতে চাই, আমাদের জীবন মান, আপনারা যা চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছে যাবেন, এবং আপনারা প্রত্যেকটা সময়ে নামাজ, রোজা, এবাদত, বন্দেগি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো, অন্য কোনো ওয়েতে না। তাই খারাপ কোনো পন্থায় মানুষকে ঠকিয়ে কোনো কিছু আপনি প্রতিষ্ঠিত হবে এই চিন্তাবাদ রাখতে হবে। দেখেন, একটা সেকেন্ডের কিন্তু ভরসা নাই। এই যে যত এত বছর ধরে একটা দল ক্ষমতায় ছিল, হ্যাঁ, তখন আমরা যেটা ভালো মনে করি আমরা তার সাথেই থাকি, কিন্তু যখনই চলে যাবে তখনই তার সমস্ত কিছু বের হয়ে যায়। এই ধরনের আর যাতে পুনরাবৃত্তি না ঘটে, এখন যারা সরকার পরিচালনা করবে অবশ্যই স্বচ্ছ গণতান্ত্রিক ধারা নিয়ে মানুষের ভোটে যাদেরকে সরকার প্রধান বানাবে সেই সরকার হবে। এখানে কোনো লোভনীয় কোনো কিছু না, আপনারা সবসময় ভালোটাই চিন্তা করেন, এবং প্রত্যেকটা মানুষের ভিতর আগে থাকতে হবে মানবিকতা। আমরা এত দৌড়াদৌড়ি করলাম, অথচ কত কাজ নিয়ে আমি যেহেতু এই প্রফেশনে আছি, প্রত্যেকটা যত যত মানুষের এখন বের হচ্ছে, এর হাজার কোটি, ওর হাজার, তাদের কাছে কত গেছে। আমি তো ছোট্ট একটা আমার মায়ের নামে মাদ্রাসার জন্য কতবার কতজনের কাছে গেলাম যে তাদেরকে, তাদের 500 টাকা দেওয়ার মতো তাদের আমি মন মানসিকতা পেলাম না। আল্লাহ দেখেন কোথা থেকে আল্লাহ কোথায় নামেছে। তো এই অর্থনীতির মূল্য কি, সারাটা জীবন পস্তাতে হবে জেলের মধ্যে। তাই এখন যারা নতুন করে, নতুন সুন্দর করে বাংলাদেশ গড়তে চান, অবশ্যই ব্রেনে রাখতে হবে যে আমাদের সৎভাবে সব কিছু করতে হবে। এ আর একটি কথা, আমি অবাক হয়ে যাই, ব্যাংকে গেলে মানুষের এত লক্ষ কোটি কোটি টাকা কীভাবে ওরা জমায়, আমি অবাক হয়ে যাই। তাদের দৈনন্দিন মৌলিক চাহিদাগুলি অনেক মানুষের পূরণ হয় না, তাদের অর্থবিত্ত সব ব্যাংক ব্যালেন্স। তো এগুলির কিন্তু আল্লাহর কাফফারা দিতে হয়। আপনারা সবসময় যেখান থেকে মানবতার কল্যাণ হবে, দিনের দাওয়াত দেওয়া হবে, মসজিদ, মাদ্রাসায় তিলখানা, গরিব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব, তাদেরকেও আপনার সাহায্য সহযোগিতা করবেন। দানে কিন্তু আপনার সব বিপদ কেটে যায়, সেই জন্য দানশীল কালা পছন্দ করে, ক্ষমাশীল কালা পছন্দ করে। তাই যারাই আবার আমরা নতুনভাবে চলতে চাচ্ছি, অর্থাৎ নতুনদের মধ্যে আমার একটাই একটা বার্তা যে আমরা যাতে আর কখনো যে দেশ চালাবে তারা চলে গেলে যাতে তাদের পরিণতি এরকম না হয়, তারা যাতে সুন্দরভাবে সবার সাথে, আবারও আমি এতদিন চালাইছি ঠিক আছে আপনি চালান, সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাতে তাদের সুন্দর সম্পর্ক থাকে, কেউ যাতে গণপিটানি বলেন, কোথা থেকে কোথায় একটা মৃত্যু তার সমস্ত সমস্ত স্বপ্ন না ভাঙে, এটাই আমার অনুপ্রেরণা। একটা মানুষের কত স্বপ্ন থাকে, একটা মানুষকে আপনি দেখছেন ক্ষতি করছেন, কিন্তু তার মধ্যে হাজারো স্বপ্ন লুকিয়ে থাকে। সেই স্বপ্নগুলো কিন্তু আপনারা যদি নষ্ট করে থাকেন, সেই স্বপ্নগুলো কিন্তু তার শেষ হয়ে যাবে। তাই ভালো
সবসময় ভালোর পথেই চলতে হবে, আমার একটাই অনুরোধ। আর বিয়ে শাদির এই এমন একটা ব্যাপার, এটা কিন্তু আপনার কারোর জন্য কেউ কিন্তু হাজার কোটি টাকা দিয়েও কিন্তু আপনার মানুষের কল্যাণ করতে পারবেন না, কিন্তু আমাদেরকে সামান্য ক্ষুদ্র একটা ফি দিয়ে আপনারা কিন্তু সারাক্ষণ আপনাদের ভালোটা চিন্তা করার জন্য, দোয়া করার জন্য দিয়ে রাখবেন, এটা সবসময় মনে রাখবেন। তাই এই প্রফেশনটাকে আপনারা সম্মান করবেন, আমার এতটুকু অনুরোধ। আসসালামু আলাইকুম।